আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী ও অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। প্রথমেই ঢাকা বিভাগ। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 23.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 17.7 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রাম বিভাগে 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে 19.3 এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.2 এবং সর্বনিম্ন 12.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.8 এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.4 এবং সর্বনিম্ন 11.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে 24.1 এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 15.0 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.2 এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 6:42 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:41।